মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আমি অঞ্জনা চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন মজাদার চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে আমি যে ভিডিওটা করতে চলেছি সেটা হলো লিভিং ইন 100 rupees ফর 24 hours। আজকে আমি এই 100 টাকা দিয়ে সকাল থেকে রাত অবধি সমস্ত রকম খাবার খাবো। তো দেখা যাক আমার চারবেলা ঠিকঠাক মতো খাবার জোটে কিনা। তো সকালের ব্রেকফাস্টে আমি এনেছি ক্রিম ব্রেড, এটার দাম 8 টাকা। আমি তোমাদেরকে দামটাও দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবে। তো এটার সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা অনেকটা ঠিক একটা সাইজ এবং কাফি বড়। তো আমার মনে হলো যে 8 টাকায় এটা খুব সাশ্রয়ী হবে এবং পেটটাও ভালো ভরবে। তো চলো আমি ব্রেকফাস্টে খেতে থাকি এবং তোমরা দেখতে থাকো ভিডিওটাকে। ব্রেকফাস্টটা শেষ করি, কারণ পুরো খাওয়াটাও দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমাদের সাথে দেখা করছি লাঞ্চে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের দুপুরের খাবারের জোগাড় করতে, আর এই পুরো ভিডিওটা করতে আমাকে সাহায্য করছে আমার বোন। আমি ওকে সাথে করে নিয়ে যাচ্ছি, সো দ্যাট ওখানে যদি ভিডিও করতে না দেয় বা কিছু তাতে ও কোনো ব্যবস্থা করতে পারে, কারণ আমার প্রথমবার বাইরে বেরিয়ে এইসব ভিডিও টিডিও করতে একটু ভয় লাগছে। তো চলো দুপুরের জন্য কি খাবার জোগাড় করা যায় দেখা যাক। তো দুপুরের লাঞ্চের জন্য আমি এসে গেছি বিরিয়ানি নিতে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে ওই চারটা দেখালাম, ওখানে আলু বিরিয়ানি 55 টাকা করে দেখাচ্ছে। তো আমি আলু বিরিয়ানি নিয়ে আসলাম। তো চলো দুপুরের লাঞ্চটা সেরে ফেলা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি চলে এসেছি আমার দুপুরের খাবারটা নিয়ে। এটা হলো আলু বিরিয়ানি, এটার দাম হলো 55 টাকা। আমার মনে হলো চিকেন বিরিয়ানি অনেক বেশি টাকা হয়ে যাবে, আর রিসেন্ট আমি বাইরের চিকেন একটুখানি অ্যাভয়েড করছি, এবং সবথেকে বড় কথা যেটা সেটা হলো আমার কাছে টাকাও থাকতো না। আলু বিরিয়ানি আমি নিয়ে এসেছি, আমার মনে হয় যে আমার পেটটা ভালো মতন ভরবে এবং আমার বিকেলে যাতে সেরকম ভারী কিছু না খেতে হয়, মানে ভারী কোনো খাবারের ওপর আমার যাতে টাকা ইনভেস্ট না করতে হয়, তাই কারণে সেই কারণে আমি ওই আলু বিরিয়ানিটা একটুখানি বেশি পরিমাণে মানে আলু বিরিয়ানির কোয়ান্টিটি একটু বেশিই হয় তোমরা জানো, কারণ তাতে চিকেন থাকে না। তো চলো লাঞ্চটা শুরু করি আমি। বন্ধ করে শান্তি করে তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলের টিফিনে। আমি চলে এলাম আমার দুপুরের খাবার খেয়ে। এখন আমার কাছে 100 টাকা থেকে মোট 37 টাকা বেঁচে আছে। তো আমি দেখছি আর কি খাওয়া যায়, আশা করি আমার বিকেলে আর তেমন খিদে পাবে না, কারণ আমার বিরিয়ানি খেয়ে অনেকটাই পেট ভরে গেছে। এখন আমি আমার যা জামাকাপড় আছে এগুলো সব চেঞ্জ করবো, কারণ ভীষণ এক্সস্টেড লাগছে। এখন একটু আমি আরামসে শোবো এবং তারপরে দেখা হচ্ছে তোমাদের বিকেলের টিফিনের সাথে, যদি আমি কিছু খাই তো না, তো ডাইরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে আমার রাতে। টাটা। তো বিকেলের জন্য আমি নিয়েছি কুরকুরে পপকর্ন, যেটার দাম 5 টাকা। গুড ইভিনিং সবাইকে। তো এখন আমি চলে এসেছি আমার বিকেলের স্ন্যাক্স নিয়ে। যেমনটা আমি তোমাদের আমার আগের লাঞ্চের সময় বলেছিলাম যে আমার ভারী কিছু খেতে ইচ্ছা করছে না বা পেটটা আমার ভরা লাগছে, কিন্তু ককাটাকে তো শেষ করতে হবে, এই কারণে আমি কিনে নিয়েছি 5 টাকা দিয়ে একটা কুরকুরে পপকর্ন। তো চলো এটা খাওয়া যাক এবং বিকেলের স্ন্যাক্সটাকে কমপ্লিট করা যাক। তোমরা তো দেখলেই আমার বিকেলে আমি ছোটোখাটো কিছু স্ন্যাক্স দিয়ে আমি আমার খাওয়াটা সম্পূর্ণ করেছিলাম। আর দেখো আমি মেহেন্দি পড়েছি, তার কারণ হলো কোনো কারণ নেই, বাড়িতে ছিল তাই পড়েছি। তো এখন আমি যাচ্ছি রাতের খাবার জোগাড় করতে। আমার কাছে আছে মাত্র 32 টাকা। হ্যাঁ, আমার কাছে আছে এখন মাত্র 32 টাকা। তো 32 টাকা আমি দেখি কি পাওয়া যায়, যে যাতে রাতে পেটটা অন্তত ভরে, কারণ বিকেলে আমি কিছু হেভি স্ন্যাক করিনি। তো চলো আমার সাথে যাওয়া যাক। রাতের ডিনারের জন্য আমি নিয়ে এসেছি এগরোল, যেটার দাম 30 টাকা। আমাদের এখানে এগরোল 30 টাকা করেই পাওয়া যায় বা 25 টাকা থেকে 30 টাকার মধ্যেই থাকে। তোমরা জানিও তোমাদের ওখানে এগরোলের দাম কত। তো নিয়ে এসছি আমি 30 টাকা দিয়ে এগরোল। তো গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি আমার রাতের খাবার নিয়ে, এটা হলো এগরোল। তো বেশি চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি খাওয়া এখানে নেওয়া যাক, কারণ আমার খুব খিদে পাচ্ছে আসলে। Thank you.
দেখি বাউ সুন্দর রং হয়েছে। আমি চলে এসেছি আমার রাতের খাবারটা খেয়ে। তো পুরো দিনে আমি মোট 98 টাকা শেষ করতে পেরেছি, বা 100 টাকা থেকে দু টাকা আমার বেঁচে গেছে। এরপরে আমি যেই চ্যালেঞ্জটা করবো সেই 2 টাকা আমি সেখানে ইউটিলাইজ করে নেবো। চ্যালেঞ্জটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আমার অনেক মাথা খাটিয়ে ভেবে চিনতে চ্যালেঞ্জটা করতে হয়েছে। দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও। এবং তোমরা যদি 50 টাকার চ্যালেঞ্জ দেখতে চাও, মানে 50 টাকা দিয়ে আমি পুরো দিন চালাবো সেই চ্যালেঞ্জটা যদি দেখতে চাও, তাহলে এই ভিডিওটাতে অন্তত 50টা লাইক করে দাও। হ্যাঁ, আমি 50টা লাইকই চাইছি, কারণ আমার যেমন সাবস্ক্রাইবার থাকবে আমি তখন তেমনই লাইক চাইবো। তো প্লিজ আমাকে 50টা লাইক করে দাও, এবং আমি তোমাদের সামনে নিয়ে আসবো 50 টাকার চ্যালেঞ্জ নিয়ে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।